অনেকে এটাকে বলে পেঁয়াজ ফুল, অনেকে বলে পেঁয়াজ কুলি, মানে এটাকে যে নামেই ডাকা হোক না কেন, এটা আপনি ভাজি করেন বা সবজিতে দেন, যেটাই করেন না কেন, এটা খুবই মজা হয়, মানে খুবই টেস্ট বাড়ায় খাবারের। তো এটা দিয়ে আমি আজকে একটা বড়া বানাবো। তো আমি এটা কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে আমি দিব কিছুটা কালো জিরা, পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে দিব কাঁচা মরিচ কুচি, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, কারণ যেহেতু পেঁয়াজ ফুলটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট, এই জন্য একটু ঝাল হলে ভালো লাগে। এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম, তারপরে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্য আমি আবার একটু টেস্ট করে নিব মাখানোর পরে, একটু টেস্ট করে নিব। এখানে অনেকগুলো পেঁয়াজ ফুল কেটেছি আমি। এবার দিচ্ছি ময়দার চালের গুঁড়া, চালের গুঁড়াও পরিমাণ মতো, এটা এখন আমি আপাতত দিচ্ছি, দিয়ে পরে মাখাতে গেলে তখন বোঝা যাবে যে আরও লাগবে কি না। আমি এখন আপাতত 2 চামচ দিচ্ছি, 2 না 3 চামচ, 3-4 চামচ দেই আমি আগে, এটাকে পরিমাণ অনেকখানি। তো আমি এবার এটাকে মাখাবো, এর মধ্যে একটু লবণও দিয়ে নিচ্ছি। লাগলে আবার পরে দিব, এখন এটাকে খুব ভালোভাবে মাখানো হবে। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে এই যে এটা মাখানো হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে দেওয়া হবে। ছোট ছোট আকারে বড়া আকারে দেওয়া হচ্ছে, আমরা বড়া যেভাবে করি আর কি, ডালের বড়া বা অন্য যেভাবে বড়ার সাইজগুলো করি, এটা ঠিক সেই সাইজেই করা হচ্ছে। এইভাবে সবগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হবে। যে ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে, এবার এটা এক সাইড ভাজা হলে পরে তখন আবার উল্টে দেওয়া হবে। আর এক সাইড উল্টে দেওয়া হয়েছে, কিছু কিছু ভাজা ওই এক সাইড ভাজা হয়েছে আর কিছু কিছু ভালো মতো এখনও হয়নি, তো এগুলো আরও ভালো মতো ভাজা মানে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন এই সাইডটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন অপর সাইডটা আর এরকমটা ভাজা হলে পরে আমি নামিয়ে ফেলবো। এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি, অপর সাইডটাও, অপর সাইডটাও হয়ে গেছে এরকম, এটাই পারফেক্ট ভাজা আসলে, বেশি পুড়ে গেলেও ভালো লাগবে না। তো আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পেঁয়াজ কলি বা পেঁয়াজ ফুল, যেটাই বলেন না কেন, সেটার বড়া। এটা খুবই ইজি, মশলা খুবই কম দিতে হয়, আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে পরে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।